হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ইসকন দেখতে। তো ফার্স্টে আমরা যা এখন টোটোতে উঠতে উঠতে এখন টোটোতেই রয়েছি। তো এখন যাবো ইসকন মন্দিরে, সেখানে গিয়ে তোমার সাথে কথা বলবো। ইসকন যাওয়ার পথে এখানে আরও অনেক মন্দির রয়েছে। এইটা হচ্ছে বাঁকা রায়ের মন্দির। বাঁকে বিহারী বা বাঁকা রায় মানে তোমরা সবাই জানোই কৃষ্ণ। এই মন্দিরটা অনেকটা জগন্নাথ মন্দির মানে পুরী জগন্নাথ মন্দির, কোণারক মন্দিরের মতো দেখতে। ভেতরে কিন্তু ফোন অ্যালাউড নয়। যখনই লেখাটা দেখেছি আমরা ফটো তোলা নিশে, তখন আমি আর ভেতরে কোনো ভিডিও বানাইনি। এইগুলো হচ্ছে মন্দির চত্বরের বাইরের অংশগুলি। এখানে আমরা অনেকগুলো মন্দির দেখলাম, কিন্তু একটা কথা আমি বলে রাখি, এখানে কিন্তু ফটো ভিডিও করা বারণ। বাট আমি বাইরে থেকে একটুখানি নিয়েছিলাম, বাট ভেতরে কিন্তু বিগ্রহের ফটো বা ভিডিও কোনোতেই করা বারণ এখানে। তোকে ওই ভুলটা করো না। আর আমরা সবাই কৃষ্ণ ভক্ত, তার জন্য এইটা তিলকটা তো করতেই হতো এখানে এসে। তো সবাই আমরা এই তিলক পড়েছি এখানে এসে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। চারিদিকে শুধু কৃষ্ণ আর কৃষ্ণ, অন্যরকম ফিলিংস। ওইখানে তারাপীঠ মন্দির এলেই ইসকন ঢোকার আগেই বাঁকা রায়ের মন্দির রয়েছে এখানে। দুটো পরপর মন্দির রয়েছে, একটা জগন্নাথ দেবের আর একটা রাধাকৃষ্ণের। অসাধারণ সুন্দর মন্দিরগুলো। আর আমরা যেহেতু বৈষ্ণব মানে কৃষ্ণ ভক্ত, তো আমাদের ভালো লাগবে এবং সবাই মনে হয় বেশি কৃষ্ণ ভক্ত, তো সবারই ভালো লাগবে। আর পরিবেশটা দারুণ, মানে মনে হবে বাইরে থেকে দেখে যে এরকম নয়, মন্দিরের ভিতরে ঢুকলে বোঝা যাবে যে কতটা বড় মন্দিরটা এবং ভালো, মানে পরিবেশটা এতটাই সুন্দর। গ্রামের মধ্যে একটা এত সুন্দর মন্দির মানে ভাবা যায় না এলে আর কি। তো অবশ্যই এটা মাস্ট রেকমেন্ডেড। তো বীরচন্দ্রপুরে জগন্নাথ মন্দির ঘোরার পর আমরা একটা চায়ের দোকানে রয়েছে একদম মন্দিরের সামনেই। এখানে কচুরি, ছোলার ডাল, আলুর দম অনেক কিছু পাওয়া যায়, টেস্ট খুব ভালো। যদি কেউ আসো অবশ্যই এই দোকানে এসে কচুরি খাবে। আমি ব্যাক ক্যামেরায় ভিডিওটা ভালো করে দেখিয়ে দেবো। তো চলো আমরা কচুরিটা এনজয় করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো নেক্সট আমরা চলে এলাম ইসকনের মন্দির। দেখতে পাচ্ছ পেছনে ইসকনের মন্দির। তো জানি না ভেতরে ফোন অ্যালাউ কিনা, এখানে প্রত্যেকটা মহিলা দেখলাম ফোন অ্যালাউ করছে না। তো যদি না করে তো দেখতে পাবে না, আর যদি করে তো তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। তো এখানে রয়েছে বেসিক কিছু ইনফরমেশন, তোমরা দেখে নাও যে কখন কি এখানে হয়। আমাদের ইসকনের মন্দির ঘোরা হয়ে গেছে। সব থেকে একটা বড় ব্যাপার, যদি তোমাদের একটু ভেতরটা দেখাতে পারতাম আমিও মন থেকে অনেকটা খুশি হতাম। এতটা ভেতরটা সুন্দর, মানে ঠাকুর যেমন সুন্দর। যদি কেউ, অনেকে হয়তো মায়াপুর গেছো বা অনেকে যাওনি, যদি মায়াপুর গিয়ে থাকো তাহলে তোমরা রিলেট করতে পারবে মন্দিরটা বা মন্দিরের ভেতরটা সেইভাবেই সাজানো। ভেতরে কীর্তন শুরু হলো, কিন্তু আমাদের এতটা হাতে এখন টাইম নেই যে আমরা ওখানে বেশিক্ষণ বসে থাকবো। আমাদের নেক্সট আরো অনেক মানে মন্দির আরো ঘুরতে হবে,
তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে হবে। তার জন্য তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, কারণ আমাদের আবার বিকেলবেলা ট্রেন রয়েছে, তো আমাদের লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে। তো টাইম খুব কম, কিন্তু অনেকটা প্রার্থনা করে গেলাম যাতে আবার এখানে আমরা আবার দর্শন করতে আসতে পারি। এই তোমার দাদা, তোমার নাম বলো। আর তোমার? আচ্ছা, তো এই দুটো টোটোতে আমরা এসেছি, দুজনেরই নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারাই তোমরা ঘুরতে আসবে তারাপীঠে বা এই মন্দিরেও ঘুরতে আসবে, যখন তারাপীঠে আসবে, দাদাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন করে কথা বলে নিও। দাদারাও খুব ভালো আর এই দাদাও খুব ভালো। এটা বলছিলাম যে দাদাদের টোটো তোমরা বুক করতে পারো এখানে এসে, তোমরা ফোন করে নিও। আর বাকি ডিটেলস তো সবই আমি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি, আপনি কিছু বলবে? আর মন্দির, বাকি মন্দির গুলো ঘুরে আসি আগে, ঘুরে এসে তারপরে টুরিস্ট করে এক্সপেরিয়েন্সটা বলবো সব। হ্যাঁ, লাস্টে গিয়ে পুরো মন্দির দেখার এক্সপেরিয়েন্স আমরা আবার শেয়ার করব, বাট আমি তাও তোমাদের একটু একটু বলে দিলাম। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। হরে কৃষ্ণ জয় নিতাই। নাও চলো 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 চলো, কত গোবু ঠামা তো দিকে পাবো। নিতাই বাড়ি, জয় নিতাই। নিত্যানন্দপুর জন্মস্থান নিতাই বাড়ি আমরা ঘুরে নিয়েছি। এবার ভিতরে যেটা বলছিলাম যে ফোন অ্যালাউ নয়, ফোন জুতো জমা রেখে যেতে হয়। ভেতরটা আবারও তোমাদের দেখাতে পারলাম না, কিছু করার নেই, তোমরা এসেই দেখবে। এবার নেক্সট একটা মন্দিরে যাব, সেখানে দেখি ফোন অ্যালাউ, মনে হয় সেখানেও ফোন অ্যালাউ করবে না। তো চলো দেখা যাক। আমরা হয়ে গেছে আজ ঘোড়া, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা হোটেল থেকে অটো বুক করেছিলাম আর অটোতে আমাদের সাতজনের হয়ে গেছিল। এবার যাবো স্টেশনের দিকে। এসে গেছি আমরা রামপুরহাট স্টেশন, আর রামপুরহাট থেকে এখন ট্রেন প্রায় 5:30 নাগাদ, অনেক আগেই পৌঁছে গেছি। তো এখন এখানে কিছুক্ষণ ওয়েট করবো। স্টেশনে পৌঁছানোর পর থেকেই আমার শরীর একদম ভালো ছিল না, প্রচণ্ড শরীর খারাপ লাগতে শুরু করেছিল প্রচণ্ড রোদ আর গরমের জন্য। তার জন্য আর সেভাবে কোনো ব্লগ করা হয়নি। আর দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি আমরা কলকাতায়, নিজের শহর, প্রাণের শহরে। আর আশা করব আমাদের এই ঘুরতে যাওয়ার ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানাতে এনকারেজ করে। অপেক্ষায় থাকো নেক্সট ব্লগে, ততক্ষণ স্টে হেলদি, বি পজিটিভ, আর দেখতে থাকো পর্ণাস ব্লগ।